Allah going wattini wazzaytuni waturi sinin wahadal baladil amin. Ami qasam khayal tinor qasam zaytunor qasam tur pahalor qasam makkah shorifor qasam laqad khalaqnal insana fi ahsani taqwim. Tumra ami ki jat sundor ahsan ahsan husun nay ahsan এর চেয়ে সুন্দর হইতে পারে না, ওলা সুন্দর করি আমি তোমরা বানাইছি। এই দুই উপাদান, এক উপাদানের নাম হইল মূর্তি, যেগুলো আমরা বডি কই, এক উপাদানের নাম হইল আত্মা, যারে আমরা কিতা কই মাথতে রুহ। ওখান শর্টকাটে বুঝাইয়া দিবা লাগে আমি আয়াত কোন পড়ছি। আমার বানানির উপাদান কয়টা মাত্র? একটা হইল বডি আর একটা হইল রুহ বা আত্মা। আগে আমি কইছি বডির কোনো দাম আছে নি মাত্র? মরা লাশের কোনো দাম আছে নি? আর আমারে যদি এই কয় হুজুর আপনার নাতিকু যে মজার জেলা মাত মাতে আমি 1 কোটি টাকা দিব, ওকে আমারে দিলে ওকে দিলেই মনে মাথায় না। আপনার ভুয়া বলে বা তোমার ভুয়া এগু খানা হইয়া জমিছে দেও আমি ভাল মূল মু দিলাও আমারে, তুমি দিলেই ভাই মাথো না দিলাই ভাই। আর এই নাতির ভিতরে এই ভুয়ার ভিতরে যদি আত্মা থাকে না হে বেটাই 1 কোটি টাকা দিয়ে লইব নি, তাইলে বুঝা গেল দাম খার মাতো মাতো দাম খার। আও দামি জিনিসর করে যে গুরে, দামি জিনিসর পিছনে যে মেহনত করে, আর যে জিনিসর কোন দাম নাই অগুর করে যে গুরে, কোনজন চালাক আর কোনজন বেকুফ মাথে না? কথা বুঝছো না নি? আমি কইলাম 1 কেজি মাটি বেচতাম, আর মৌলানা কইলা আমি 1 কেজি সোনা বেচতাম, আমার মাটির দাম 500 টাকা, আর মৌলানা কইলা আমার সোনার দামও 500। কার করে ঘুরবে মাথে না কেউ? খেলে মাটি আপনারা কইবা বলে হুজুর 2 টাকা দিলে লইতাম না, তোমার মাটি লইয়া তুমি থাকো খুব সূক্ষ্ম ভাবে কথা কইন বালা হরিয়া রাখুন যেন। আমরা দুনিয়ার সবাই মাটির করে ঘুরিয়া কিলা বেটে আরামে খাইতো, কিলা কাপড় ভিন্দা হইতো, হ্যাঁ কিলা বিল্ডিং ঘর হইতাম, কিলা এসি লাগাইতাম, কিলা ফেল লাগাইতাম, কিলা সুকে থাকতাম, সব মাটির করে ঘুরে মাতনি। এর কারণে আমরা পিছাইয়া দামি জিনিসর করে আমরা মেহনত নাই, পেটর বুক লাগলে খাইনি মাতো মাতো মাতো, শরীর অসুখ হইলে ডাক্তারও যাইনি, আউ কয় মাটির অসুখ না রুহর অসুখ? আরে জ্বর উঠলে রুহর জ্বর না কপালর জ্বর সামলার জ্বর? ফেটো বিষ করলে রুহর না ফেটোর বিষ? ক্ষুধা লাগলে ফেটোর না রুহর? রুহর নি রুহর ক্ষুধা লাগে না। আও খেনে কইবা বলে হুজুর রু বেমার বলে লালি রুহর ক্ষুধা লাগে না। এই রুজ একটা আর বডি মাটি একটা, আল্লাহ আয়াতর মাঝে দুই পাঠ করিয়া ওখানটা বুঝাইয়া দিস। তোমার বডি একটা, ই বডিটার লগেরে বাবা তোমার দুনিয়ার সম্পর্কে সম্পর্কিত, তোমার বডির লগে সম্পর্ক খার দুনিয়া, তোমার বডি আমি আল্লাহ বানাইছি মাটি দিয়া, কিতা দিয়া? কিতা দিয়া? জমিন বানাইছি কিতা দি মাতনা? খুব ছোট জলদি জলদি বুঝো কয়
জমিন মালাইছে কি দাদি তাইলে আমার শরীরের লগে মাটির একটা মিল আছে না নাই এর লাগি যে কিও যত সুপার বাজে বউ আর যত হুলচার বউ আর যত দাঁতনি জিতছে আর বউ আর যত কাঠ ঘুমাও এর মধ্যে লেফটিক্যালি মাটির পইলে যে আরাম ই আরাম কোন কারণ নাই ঠিক আছে নি হরিয়াকে আমার জিনসে কুদরা তালে বন জিনসহা আমার জিনসহা রাজা দেবন কবুতর বাজে বাবাজ আরে কুনত হাম জিনস পরওয়াজ আমার বডি আল্লাহ বানাইছেন মাটি দিয়া পর্বত দিগারে আলোবে মাটি দিয়া বডি বানাইয়া এই বডির স্থিতিশীল বানাইছেন আল্লাহ হাড্ডি দিয়া কিতা দিয়া আরে জোরে কও কিতা দিয়া আতর হাড্ডি কবজাটাকে লইয়া কইন পর্যন্ত একটা হাড্ডি এই আস্তা আতর মাঝে হাড্ডি আছে না নাই পর্বত দিগারে আলোবে মাটির জমিন বানাইয়া পাহাড় নামক টিলা নামক হাড্ডি দিয়া জমিন দিয়ে স্থিতিশীল বানাই দিস বাগার টিল্লাও যে গৌরবাড়ি টিল্লা যেটা উপরে দি যত খান তলে দিয়ে দশ শত খান অলজিবালা আউতাদা অলজিবালা আউতাদা আল্লাহ ফেরাক মারস দুই লাখলি রে জয়েন্ট দিত হইলে ওখান দুই ইঞ্চি আর ওখান দুই ইঞ্চি ফেরাক মারবা কয় ইঞ্চি লুয়াটা মাতঙ্ক আমার লোক কয়ঞ্চি সাইন ইঞ্চি উপরে দিন দেখা যায় কত খান এক সুতা নাই আধা সুতা লুয়া বাড়িয়াইয়া এই জমিন যত পাহাড় পর্বত টিলা আছে এইগুলারে আল্লাহ পেরাক বানাইছ বাগার গৌরবালী টিল্লা উপরে দি তুমরা যত খান দেখ নাই তার চেয়ে একশো গুণ বেশি তলে দিয়ে তখন টিল্লা আছে সাত জমিন পর্যন্ত আল্লাহ ফেরাক বানাই দিস ঠিক তোমার আবার শরীর যে স্থিতিশীল বানাইবা লাগি আল্লাহ ফেরাক বানাইছ কিতা বানাইছ হাড্ডি দিয়া ফেরাক লাগাইছ তাইলে জমিনের টিল্লার লগে আমার একটা সম্পর্ক সূক্ষ্ম সম্পর্ক আছে না নাই মাথইন না জমিন আলো দিবার দুই অস্ত্র একটার নাম সূর্য আর একটার নাম মাথইন না চন্দ্র ওলা রইলি তোমার আমার শরীর আলো দিবার হলে আল্লাহ তালায় দুই অস্ত্র বানাইছ দিনের বেলা সূর্য লাখাইন দেখে রাতকুর বেলা চন্দ্র লাখাইন দেখে আবার এই সূর্য চন্দ্র আসমানের উপরে না তোলে মা তো কা তোমার আমার সূর্য তো এটাও আমরা আসমানের তোলে জমিন এবার গেলে লাম্ব হইব আর দুইটা বিশাল দিয়া বুঝাই দেই জমিন প্রাণী তিন জাত হয়ে জাত এক প্রাণী মানুষের উপকার করে এক প্রাণী মানুষের অপকার করে ক্ষতি করে কথা বুঝুন জানো এক প্রাণী মানুষের উপকার করে আরেক প্রাণী ক্ষতি করে আরেক প্রাণী ক্ষতিও করে উপকারও করে যেমন গরু ছাগল বেড়া মহিষ এগুনতে আমরা কোনো ক্ষতি করে না খালি উপকার মাথুকা বাঘ বললু কি গুনতে ক্ষতি করে না উপকার করে খালি ক্ষতি করে ঠিক নি আর আরেকটা আছে উপকারও করে অপকারও করে যেমন সাপ সাপ না হইলে জমিনের ইন্দুরি গুণ যদি খায় না তাইলে দান একশো ভাইতায় নাই সাপটা হইলে তার বিষটা হইলে পেইন কিলার ভাইতায় নাই আবার তোমার জুইতে পাইলে টেবলেট পালা করে খাওয়াই দিলেইব বলে যায়নি তো উপকারও আছে অপকারও আছে আর তোমার আমার সাড়ে তিন আট পৃথিবীর ভিতরে আল্লাহ তালায় তিন জাতর প্রাণী রাখছেন হয়ে জাতর হয়ে জাতর একটা হইলো খালি উপকার করে এই প্রাণীর নাম হইল রক্তর জীবাণু চিকিৎসা বিজ্ঞানে কয় মানুষের শরীর ও যে প্যারালাইসিস হয়ে যায় ওই
অনরক্ত চলাচলর যে জীবাণুগুলো আছে এগুলা তারা ডাক্তারি মেশিন চালা দেখা যায় না, ও জীবাণুগুলো যে সময় মরি যায় তখন রক্ত চলাচল হয় না, আত প্যারালাইসিস হয়ে যায়, এই জীবাণুর কাম হইল আপনার আমার রাস্তা শরীর ব্লাড সার্কুলেশন দেওয়া, খালি উপকার। আরেক প্রাণী আছে খালি ক্ষতি করে আমরা শরীর, ইলা কোন প্রাণী হইতে পারত না, মাতার উকই মাথুই না, শরীর আসনি আসনি উপকার করে না খালি ক্ষতি করে, তাকে কই মাথে না দো আত্মা জঙ্গল বার তাকে কই দো আত্মা জঙ্গল বাল্লুক তাকে কই, তাইলে এদিকেও আমরা একটা পৃথিবীর আমার পৃথিবীর লগে দুনিয়ার পৃথিবীর একটা মিল আছে। আরেক প্রাণী আছে ক্ষতিও করে লাভও করে, এগুলোর নাম কি তাকে কোসাই, এটা বিক্রি করি না তো, এগুলোর নাম হইল কৃমি, পেটর কৃমি যদি একবারে ওয় না বাত হজম হইব নি, আর ওদিক হইলে মাথে না, তাইলে লাভও করে, তাইলে বুঝা গেল জমিনের মাটির তলার প্রাণী যে লাভ করে ক্ষতি করে আমারও মাটির তলে গাঁত তাকে লাভ করে, আও ভাই আমার পৃথিবীর লগে একটা আমার বডির কিতা আছে মিল আছে, জমিনও ভানি তিন জাত কয় জাত, তিতা মিঠা লবণাক্ত, মিঠা খোসা লবণাক্ত, সাগরের পানি মাথো না, টিউবকলের পানি খোসা খোসা, টিউবকলের পানি খোসা, এগুলো রিফাইন করলে মিঠা হয়, আর মিনারেল ওয়াটারের পানি, তোমার আমার শরীরের মাঝে পানি তিন জাত হয় জাত, একটা হইল লবণাক্ত, লবণাক্ত পানি তাকে সাগর, তোমার আমার সাড়ে তিন হাত বডির বীর সাগর তাকি গাম যে গুবার হয় এগুলো লবণাক্ত, আল্লাহ নিদর্শন রাখছেন লবণাক্ত, আও জমিনের পানি একটা মিঠা মিনারেল ওয়াটার, খান মুলবিয়ে যে মাতিরা তার মুখর ভিতরে পানি আছে না নাই, ও যে মাতিয়ার জিবরা গিয়া বাড়ি দেন টিপ কল চাপ দিলে যেটা পানি বার হয়, আল্লাহ কুদরতে জিব্বার তলে ডিপ টুবল হয়ে দিছিল, এ বন্ধা 24 ঘন্টা মাস আর আমার জিব্বা দিয়া বাড়িবার, আমি তোর জিব্বার তল থেকে মিঠা পানি বার করে দিব, জিব্রার তল থেকে যদি পানি বার হয় না মাছ সম্ভব হইব, আমার ইনো টিপ কল কোন জায়গা খান, আল্লাহ এ মানুষ তুমি তোমারে চিনো, এটা হইলো মিঠা পানি। আরেক পানি আছে আমার পৃথিবীর মাঝে সেইটা কড়া, সেইটা হইলো নাখর পানি, চকর পানি, মুখ দিয়া দেখিও মিঠা নিয়ে একটু খষ্টি খষ্টি, পরবর্তীকারে আলমে দেখেন বন্ধা তোমারে পৃথিবীর লগে সম্পর্ক লাগাই রাখছি, যেহেতু তোমারে আমি পৃথিবীর উপাদান দিয়া তোমার বডি বানাইছি, এর লাগি পৃথিবীর ফেনে যখন বাতাস করে তোমার চামড়া ঠান্ডা হয় মন ঠান্ডা হয়নি, মাতো ওখানটা বুঝাইবা লাগি অত লম্বা মাত মাতিয়া, ফেনর বাতাসে চামড়া ঠান্ডা হয় মন কুর্মা ফুলাবে পেট বরে মন মাতো না, বেয়ের বাড়ি যা গেলায় বেয়ে কইল ও বেয়াই অতদিনে আপনার আমি গরিবর বাড়ি আপনার ফাড়াখান পড়ছে আমি আপনার কিতা খেদমত করব, একটা ডাই একটা ডিম বাজি করছে এক ফুটা ডাইল ডানছে বন্ধ থাকি চাইর গেছে হাগ আনছে হানিয়া খাবাই বইয়া কইল বেয়াই আমি গরিব মানুষ আমার বা আমার তো কিচ্ছু নাই, আর বেয়াই কিতা হইতাম এগু ফুড়ি দিছই না মারে আমি আমার হাত রাজার দন ইগু আপনার ভুড়ি নাই আমার ভুড়ি ইগু আমার মা এরে নিতে আমি দিতাম নাই, আপনি আইলে আমার আগে জানাই আইন জানো আমার ভুড়ি নিয়ে একদিন রাখবা বা দুদিন দিলাইবা, ইগু গরো না থাকলে আন্দাই ডাইল দিয়া খাইলায়
ডিম দিয়া খাইলায় শাক দিয়া খাইলায় মন বর্ষে নি মাঠে না কেউ বর্ষনি পেট পরক না মন বর্ষনি আর এই গিবেটায় তোমার কুলাও খুরমাও বিরিয়ানি জর্দা সকল তা একবারে আইসি আদি গঞ্জিয়া খাওয়াইছে খাওয়াইয়া খয় হবে হবে এখন হতা হইতাম বলে কিতাম বলে আপনার সেরাক গুলো ইয়া জক্কা ইগুরি আমার বেআইনে কোন বাই দিবার হরসলা আমার ঘর আলি আগুন হারাইছি ও কথা কইয়া যদি বেআইয়া বিদায় দে কুরবা বলে আমি ভেট মরে গেছি তো মাশাআল্লাহ মাথে না তাইলে বুঝা গেল দুনিয়ার খুরাকে তোমার ফেট পড়তে পারে মন ভরে না দুনিয়ার খুরাকে তোমার ফেট নাও পড়তে পারে কিন্তু মন ভরে যায় আও এখন আপনি আমি আমি যে আগে কইছিলাম আমরা মাটির করে ঘুরি সোনা তৈয়া মনে আছে নি আও কই এখন আমার সাড়ে তিন হাত বডির লাগি আমার বউর বডির লাগি বাচ্চা কাচ্চার বডির লাগি নাতিনসার বডির লাগি আমার দুনিয়ার সকল মেহনত কিন্তু ই বডির সম্পর্ক খাল লগে এর লাগি তোমার আমার মানুষের মাটির গায়ে উঠাইয়া তৈ তুমি আমি জমিনর মুস্তাকান্ডে উঠাইতে মুস্তাকান্ডের রু কোনো বাবার বেটা আছে নি উঠাইতাই মাথাই না মৌলানা রু দড়ি বান্ধি ফারবাই দি উঠাইতাই মাথে না ফারবাই দি ফারতাই না কত বুঝিও তাই যাও এই রু কোন জিনিস আর এই রুহে চাই কিটা রুহে তু মুরগেস আজ নতে খুদা আমদ বতন বেখুদা মুরগ খুদাই রাখু যাবা সদ করার কবুতর বা কবুতর বা যাবা বাজ আরে কোন হাম জিনস বা হাম জিনস পরওয়াজ হরিয়াকে মর জিনস হারা যা জীবন জিনস বা জিনস হারা হরিয়াকে মর জিনস হারা যা জীবন মাইলে মুমিন সুবে মুমিন মিশাবাদ মাইলে কাফের সুবে কাফের মিশাবাদ তোমার আমার আত্মা দেখটা দুনিয়ার লগে কোনো সম্পর্ক নাই হে ভূ মারসইন আরো জুড়ে কও হে ভূ মারসইন ইয়াস আলু নাকানির রুহ কুলির রুহ মিন আমরি রব্বি ও মুসলমান আমি আপনার আগে প্রমাণ করে দিলাম আমার বডির সম্পর্ক খাল লগে জুড়ে কও খাল লগে দুনিয়া লগে জন্মগত সম্পর্ক দুনিয়া লগে এর লাগি দুনিয়ার বস্তু আমার বডি আরাম পায় মনে আরাম পায় না এই কারণ কিটা আগে আও আমার আত্মার সম্পর্ক খাল লগে রুহে তু মুরগেস আজ দেখো দা আমদ বতন আল্লাহ আমার রুমিয়া হইন আল্লাহর দেওয়া একটা স্পেশাল পাখি তোমার সাড়ে তিন হাত পিঞ্জিরার ভিতরে আল্লাহ আটকাইয়া তুইছ ওগুন নাম রু ওগুন নাম রু দেখা যায়নি দেখা যায়নি আল্লাহ দেখা যায়নি তাইলে রুয়ের সম্পর্ক খাল লোক হইল জন্মগত সম্পর্ক বুঝিয়া লইও রুয়ের সম্পর্ক ইনডাইরেক্ট খাল লোকে আল্লাহ দেখা যায় না রুহ দেখা যায় না মানুষ খালা হইলে তার রুটাও খালানি বাইম্পুরি সব খালাস না তার রু খালানি তাইলে রুহর কোন রং নাই আল্লাহর রং নাই দুনিয়ার কোন মেশিন দিয়া আল্লাহ যেইভাবে ধরা যায় না দুনিয়ার কোন মেশিন দিয়া রুহরেও দড়ি বান্ধি আইসিসির ভিতরে হারাইয়া রাখা যায় না ও মুসলমান আল্লাহ যেভাবে খাওয়া দাওয়া করে না রুহেও সেইভাবে খাওয়া দাওয়া করে না আল্লাহ যেইভাবে ঘুমায় না রুহও সেইভাবে ঘুমায় না তাইলে রুহের সম্পর্ক খাল লগে হইল জুড়ে কও খাল লগে তাইলে রুহরে সুজি সুকি বানাইতে চাও একটা দৃষ্টান্ত দিয়া বুঝাই খামলা বেটি
তোয়ার বউর হুরুতা হয় না 14 বছর বড় লোক কোটিপতি ডাকছো কামলা বেটি তাইর সান্দলা খাইন ফুটফুটে এক বাচ্চা 6 মাসর তখন তুমি চৌধুরী সাহেব কামলা বেটির হুরুতা উড়ো লইতাই গিলা তোমার পেস্টি যে দরে কিন্তু বেটির জানে খালি কয় রে অগুরোলা সুন্দর বাচ্চা আল্লাহ আমার এগু বাচ্চা দিলা না একদিন বেটি গেছে ফুসকুনিত গিয়া বাসন টাসন মানজিত তাইর ফুয়ার গুম পাতাইয়া তৈয়া গেছে অন আগে উফুড়াইছে যে আমি আপনার গরু খাম করতেইলে আমার বাচ্চা লগে রাখতো বইগুর বাপ নাই আমি আবার ওগুলো লগে লইয়া খাম করবো বাচ্চাটারে গুমা পাতাইয়া থইয়া গেছে কি খামলা বাটি ফুসকুনি আখতা উঠে কি ফুসকুনি মনে করো কা বহুত দূর টিল্লার উপরে বাড়ি তোলে ফুসকুনি উপরে তাকি তলর খান্দা উনা যায় না এর মাঝে বাচ্চা গুম তাকি উঠি গেছে আর ও উঠার বাদে জমিদারের বউয়ে কয় রে ও ফাঁকো লইয়া এক জোড়া হুয়াক করিলাই লইছে 6 মাসের বাচ্চা গুম তাকি উঠছে বুঝি থাকলে আমারে জবাব দেও কা জমিদারের বউর খাফলোর দাম বেশি না খামলাবাটির খাফলোর দাম বেশি মাথুই না খামলাবাটির শরীর গেরান না গন্ধ খাফলো গেরান না গন্ধ জমিদারের বউর শরীর গেরান খাফলো গেরান ঠিক নি হিমেদি রিক্সাওয়ালার বউ আর তাই ও অবস্থায় বাচ্চাটারে কুলো লোয়ার বাদে বাচ্চার খান্দা বন্ধ খালি জাকুনি দে খালি কিটা করে জাকুনি দে এই জাকুনি দিতে দিতে যত জাকরা অত খান্দা বালা করে বুঝিও যত জাকরায় আর হায়াতে দিব কিনা ওয়াজ করতাম পারবো যত জাকরায় অত খান্দা বলে আখতা বেটি আইছে ফুরি থাকি আফা আফা কি তৈছে বুলে তোর গু উঠি গেছিল আমি নিয়ে খেললা উল্লা বহুত তার সকাশ থাকি দিলাম খামাইছে না গো বইন দর তোর বাচ্চা তুই লো বেটি কয় বাদুকা দরছে মাতো 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 খান্দাক বাড়ে না কমে বন্ধই না কমে কমে এখন আপনার আর গেছে আমার সকল জ্ঞানী গুণীর গেছে প্রশ্ন ই বাচ্চার বয়স কত 6 মাসের বাচ্চাই বুঝেনি ও বেটি তার মা আর ও বেটি মা নাই না আরে বুঝলে মুসা আলাইহিস সালামে আগ্নির লুক্কা মুখ গিলা লইলা মুসা আলাইহিস সালামে আম কই দিয়া দিকে আগ্নি লুক্কা গিলা লইলা সোনার টুকরা তো ইয়া বুঝেনি মাতলা বুঝলে পায়খানা করিয়া মুখ দই গিলা তাইলে ও বেটি মা এ মা নাই বা এই মা এ মা নাই কেন বুঝেনি বুঝে না এন গেছে শরীর গ্রান খাফর দামি সুন্দর খেলনা তো দিছেন তবুও তার খান্দা বন্ধ হয় না এন গেছে গেলে বন্ধ হয় তার কারণ হইল এই বাচ্চার আত্মার আর ব্লাডর সম্পর্ক ই বেটি লগে নাই ও বেটি ব্লাড কানেকশনে খান্দা কি তো হই যায় বুঝছনি ও কথা না তে তোমার আমার যে আত্মা ইগুর ব্লাড কানেকশন খাল লগে হেইনু কইনা আমি ভূ মারছি হেইনু কইনা আমি কিতা মারছি তাইলে তোমার আমার আত্মার জন্মগত সম্পর্ক দুনিয়ার কোন বস্তু লগ নাই এই আত্মার জন্মগত সম্পর্ক হইল আল্লাহ রাব্বুল আলামিনের লগে আলা বিযিকরিল্লাহি تطمئن القلوب نچول ايدل فغان صبح گاہی اما شاید ملے اللہ میں لا الہ الا اللہ لا الہ الا اللہ আল্লামা ইকবাল হইন কত জায়গাত শান্তি পাইবা লাগি গুল্লাম রে বাবাও হন কিন্তু কোন জায়গাত মনের শান্তি পাইলাম না শেষ রাত্রে যায় নামাজ গান বিছাইয়া দুই রেখাত পড়িয়া যেত কইলাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এখন দেখি আমার মন শান্তি হয়ে গেছে মার উড়ো ফুয়া উঠি গেছে মার উড়ো এ মাথে না মার উড়ো ফুয়া উঠি গেছে আজ দুনিয়ার সমস্ত মানুষ এই মাটি লইয়া ভাগল সোনার টুকরা তৈয়া শান্তি যদি চাও তাইলে এই আত্মারে আত্মা বানাও
ইয়াত্তারে কিতাব আনো বাবা গোবিন্দ হইল ওই ই বেটা সুরমা নদী যায় নমাদ দি ফাড়ি দিল এগু তো যে মুঠা তা তো গোর কে খারে কথা খারে কথা জাদুগিন্দ কইল ওই ও বেটা গুর চেহারা দেখতাম কিন্তু ডোর করে বে যে বেটাই সুরমা নদী যায় নমাদ বিছাইয়া ফাড়ি দিয়া রাজান দিয়ে আমার বিল্ডিং ভাঙ্গি নিছে চাইলে তো জ্বালাই নিব আমারে দেখাইতে কিলা বলে আপনারে আমি জাদুকরি হাফ বানাইলিম জাদুকরি কিতা করমু বাক্সর ভিতরে আলোদা ভাইয়া আমাই যা আর আমি শাহজলাল দেখিয়া নাচ টেকানির কথা কইয়া আর আপনারে নাচাইবু আপনার মন বরিয়া শাহজলাল দেখিয়া আইবা আর আমি নাচাইয়া আপনার পয়সা লইয়া আইব বুলে রে বাবা বড় বালা আন তোর বাক্স জাদুগিরে বাক্স আনিয়া জাদু টুনা করিয়া আপনার শাহজালাল কিতা গুরু গোবিন্দরে কিতা বানাইছে চকুর দান্দা কিতা বানাইছে হাব বানাইছে শাহজালালর তিল্লার খান্দাত গিয়া হয় হাবুল রাজ দেখতাই নি দেখতাই নি শাহজালালে মনি মজরদ রহমতুল্লাহ আলাইলা মিয়া আইসইন আইয়া কইন তোর সাফ কই রে বলে হুজুর ও বাক্সর মাঝে আছে বলে লামা লামাইছে শাহজালাল রহমতুল্লাহ আলাই খড়ম পাও দি লামসইন খড়ম পাও দি বাক্সর উপরে ওলা পাও তুলিয়া কইন এ গৌর গোবিন্দ বারস না রে কিতা দি দেখলা কোন চোখ দি মাথা হকলে চোখ বুঝো মুচ্ছ নি আপনার বালিবাস সাহ হকলটা দেখরাই নি খুব সবটা দেখরাই নি গুলাগঞ্জর কারাগার দেখরাই নি কেন সামলার চোখ মুজিল নাই কিটা দি দেখো ও অগুন নাম হইলো আত্মার চোখ অগুন নাম হইলো আত্মার চোখ এই চোখ গুলা যদি আত্মারে মানুষ বানাইতে চাও আল্লাহ তালায় কইন সাতটা জিনিসর কসম খাইছেন কয়টা আমি খোতা বাট্টি করি আনিয়ার একবারে বাট্টি করি আল্লাহ কইন ওয়াশামসি ওয়া যুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লা ওয়াল লাইলি ইযা ইগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طهاها ونفس وما سبقها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها الله خير بندا دوی فوری شود دار خوشم خیلی امره کن شود دار اندای نه فرصت شود পূর্ণিমার চান্দর কসম খাইলাম যে গো সূর্যর খরে কইয়া খরে খরইয়া উঠে পরিষ্কার দিনর কসম খাইলাম বুঝুন না কয়টা সূর্যর কসম চান্দর কসম পরিষ্কার মেঘলা দিনর না কোন দিনর পরিষ্কার দিনর কসম আন্দাই বিজুমান্দাই রাইতর কসম ওয়াল্লাইলি ইযা ইয়াখশা ওয়াসসামাই ওয়া মা বানাহা আসমান বানাইবার বা বানানে ওয়ালার কসম বল আরুদি ওয়া মা তোহা জমিনের কসম খাইলাম আসমানের কসম খাইলাম দিনের কসম খাইলাম রাত্রের কসম খাইলাম চন্দ্রের কসম খাইলাম সূর্যর কসম খাইলাম খাইতে খাইতে তোর নফসর কসম খাইলাম তোর মনের কসম খাইলাম খাইয়া কইন কাদ আফলাহা মান যাক্কাহা বন্দা দুনিয়াত কামিয়াব হইতে পারতাই নাই দুনিয়া আখেরাতে যত সময় তোমার মন রে তুমি সাফ বানাইতে পারছো না তোমার আত্মা তুমি পরিষ্কার করতে পারছো না সত্যই রাজার মিশা মাতো সত্যই রাজার বার তসবি বড় আর একবার যদি মিশা মাতো তে খাম শেষ মাতো না একবার যদি গিবত করো তে তোবা করলেও তো খামাইতো না খাহি কে সাবাদ দি লিচু আয় না দাহি চিজ বেরু কোন আদরু নাসিনা হিরস আমল গজব দুরু গিবত বুকলো হাসো দরিয়া কিবির কিনা ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, এই আত্মারে যদি মানুষ বানাইতে চাও, আত্মা যদি মানুষ বানাইতে চাও, আত্মারা যদি কার্যকরী বানাইতে চাও, আত্মারা যদি শক্তিশালী বানাইতে চাও, তাইলে তোমার ভিতরে দশটা বেমার আছে, ওগুন আগে সাফ করো। কয়টা বেমার? ক্যান্সারের রোগ ভিতরে তো ইয়া ব্লাড ক্যান্সারও 170 বালতি যদি বালা ইয়ো হারাও কিতা ব্লাড বালাটা খামাইব মাতো না? ঠিক এইভাবে আত্মার ভিতরে এই দশটা বেমার যার আছে 70 বালতি তাজ্জু দাঁড়াই দাও খামাইছো না, হজ উমরা ঢুকাইলাও খামাইতো নাই। আল্লাহ মারু মিয়া ফরমাইল তোমার আত্মারে ফয়লা পরিষ্কার করো। এক নম্বর হইল হিরিস, এক নম্বর কিতা লালস। দেখেন নানি বাংলাদেশের লালস মাথে না লালচে কোন কিয়ামত কোটাইছে দেখছেন মাথো না? এক নম্বর হইল লালচ। এক টাকা হইলে দুই টাকা, এক হাজার হইলে দুই হাজার, দুই লাখ হইলে তিন লাখ, তিন লাখ হইলে এক কোটি, এক কোটি হইলে একশো, একশো হইলে হাজার, হাজার হইলে বেহিসাব। এটার নাম হইল লালস। এই লোক দুই জাত, একটা হইল বৈধ লোক আর একটা অবৈধ লোক। ও অবৈধ লোভ সম্পর্কে আমরা দেশের ভাষায় একটা কথা আছে, লুবে পাপ মাতো না, লুবে পাপ পাবে। আল্লামা রুমি এখন তোমার ভিতর তাকি লুব নামক বস্তুটা সরাও, লুব কিতা করো মনে রাখুন জানো। এক নম্বর কিতা লুব লাগছে, তোমার গরো বউ আছে আর বেটার বউর ভাই চাও লুব না লুব নাই। এক সেকেন্ড চাইছো খালি ওলা চাইছো, এক মিনিট কয় মিনিট মাতো না, মজা লইছো ক মিনিট, হাসরের ময়দান 50,000 বছর, ও এক মিনিটের মজা 50,000 বছরের জ্বলন্ত সীসা চকুত দিয়া সাজা। এই লুবে ওখান করলো বেটিটা তুমি বুকও করতে পারত না, সুন্দর বেটিটা কি চাইছো কু নজরে কু দৃষ্টিতে, এক মিনিট চাইছো, এক মিনিটর মজা হোম ফয়লা কইসলাম 50,000 বছরের নবী হইন আল্লাহ জ্বলন্ত সীসা চকুর বাজে ডালিয়া ওলা বেট খাইয়া উপরে দিয়ে চাওয়াই লাগ না 50,000 বছরের সাজা। এর লাগি লোভ অন্তর থেকে দুঃখ হীর্ষ আমল গজব দুরুগ গীবত। দুই নম্বর হইল আমল, আমল হয় লম্বা আশা কিতাবা ভুয়া বিয়া দিলাই শুনি বলি না রে ভাই এগো কই না না ঠুকাইস। আমি তো একবারে আমরার ভাষায় বুঝাইবার চেষ্টা করি, কইলা না ঠুকাইস কদিন বাদে কিতা রে ও ওই রে ভাই বড় পালা এগো বউ পাইছে বলি তাই ওতে এখন তিন চিল্লাত কই রে তো আদম লো এগো না তিন সার মুখ দেখি দেয় মাথায় না কদিন মাঝে কিতা খবর বুলে রে ভাই আল্লাহ দিলে এক নাতি চান্দ লাখাই বুলে ওখানে আইও না তিন চিল্লা বুলে দূর যাই মরে বা দৌল গুতা থুড়া আশা মাত্রা হইছে ওখান যে সুন্দর করে মাথে রে ভাই খান্দা তাকে ভরবার জানে চায় না ঠিক নি ওগুর নাম আশা, ওগুর নাম এর বাদে কিতাবা কিতা খবর বুলে ভাই রে বড় হইছে আচ্ছা রে বাদ দোয়া খবর গুতা ফড়ি উলি বড় হই যাও একবারে নিশ্চিন্ত হয়েছি মু তার বাপ তো বিদেশ ওগুরে ফলা উড়া লইয়া ব্যস্ত থাকি কদিন বাদে নাতি টাইটেল বাস করলিছে ও দাই ও রে বা ওখন উলিয়া দমলার বাবু গুলা কি একটা নাতি নাতি বউ ঢুকাই দেয় মাঠে না ঠিক নি আনি দিছে বুড়ায় নাতি বউ আনার বাদে ও বা আর কদিন বাসিবাই বলে তুড়া দমলার বা ফোন থেকে গুর মুখ কান দেখিলাই তো একলোকে যাই মুখিয়া ওগুর নাম কিতা আল্লামা রুমিও কইন ঔ জাতর আশা ভিতর থেকে বার করো। জমিনে কি আর হয়েছে সবর করো, বিল্ডিং একতলা হয়েছে সবর করো, দশতলা ভাই চাইও না, তুমি 1 লাখ টাকার মালিক 3 লাখ টাকা ভাই চাইও না, ওনার মাঝে আটক
ব্রেক লাগাও তোমার তকদিরও দেখা নাইছে ইকান অটোমেটিক আইব তিন নম্বর বেমার হইল গজব কি জাত বেমার গজব গজব দেখছনি ইগুন নামও গজব তর্জমা হইল গুসা আল্লাহ কইন ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস যুই থরি যদি গুসা হজম করে লিতাই পারো আমি তোমার লগে বেহেশতর ওয়াদা করলাম ব্যক্তিগত গুসা সাইন নম্বর হইল মিশা মাথা আয়া দায়া খালাই থাকছে বাগার মাদ্রাসা মাঠো হিগিয়ে টেলিমনে করছে দোস্ত কইবে কয় আমি গুলা কইন সমুনাত ইলা হয়নি মাথো না জিন্দগিতে একবার মিশা মাতলে চল্লিশ দিন পর্যন্ত মুখর দুর্গন্ধে ফিরিস্তা হবায় তাকই নেক মাইল অবায় তাকই নেক মাইল অবায় তাকই নেক মাইল হবায় তাকই নেক মাইল উফরে দি এক মাইল তোমার মুখর দুর্গন্ধে এক কথা মিশা মাতার কারণে চল্লিশ দিন রহমতের ফিরিস্তা কান্দা মিলিয়ে না আল্লাহ রুমি এখন মিশা মাতার ওইবার ছাড়ো মন তাকি মিশা মাতার অভ্যাস বাদ দেও ফার্স্ট নম্বর হইল গিবত ইগুত বড় মজা আর ইগুর মাঝে দুই গুড়ো মানুষ বেশি জড়িত এক গুড়ো হইল আলিমুলামা হল আর এক গুড়ো বেঠিন তোর যাত তার কারণ আছে মেসা হল মেসার হইলে দাদা মেসারে যদি শয়তান ইয়া কয় নমাজ পড়িস না পারবনি মাতে না শয়তানোর বাপে সৌদ খাওয়াইতে পারবনি সেগুলো দিস আমাদের মাতো শয়তানোর দাদাই পারবনি নমাজ ছাড়াইতো শয়তানোর লাক্ষর দাদাই পারবনি তান্ডা দিয়ে খুন করাইতো শয়তানোর ফৈর দাদাই পারবনি তান্ডা দিয়ে আরো বেটির দুয়ার কুলাই লো আইতো ইটা পারত না ইটা বেয়াদবি মাফ করবা ইটা খারে দিয়ে পারব আমালা খাই জাহিল মূর্খরে দিয়া ইটা শয়তানে করায় কিন্তু হুজুরে আইয়া কইব এরে খান সাহেব শুনছো নি কিতা করলা বলে তাই নিয়ে এ শুনছো নি খান সাহেব হুজুর এখান খোলা কি দাবা তান লাগি ও তা সাজিল নি ও শয়তানে বালা সুরতে আইয়া এমন এক কাম করলো নবী এখন তোমার দোষ যে একজনের আছে ও দোষটা যদি আরো মুসলমানের কাছে বর্ণনা করো এর নাম গিবত এই গিবতর গুণা তোবা করলে মাফ হইতো নাই যত সময় পর্যন্ত যার গিবত করছো তার কাছে গিয়ে মাফ চাইছ না মদিনা তৈবা সাহাবায়ে কেরামে গিবতর ইয়ো কিতা কয় দুর্গন্ধ পাইতা নবীর কাছে দু এক বেটি আইয়া এক বেটা আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ও বাড়ি দুই বেটি রোজা রাখি আর দুর্বল হয়ে গেছেন আল্লাহ নবী কইন ই কিতাব আতো এরা দুর্বল হইল কিলা রোজা রাখলে তো মানুষের রুহানি কুয়ত হয় আধ্যাত্মিক শক্তি হয় দুর্বল হইল কিলা আনত ঘুরে আনছইন আনার বাদে কইলে কি হইছে বলে ইয়া রাসূলুল্লাহ দুর্বল হয়ে গেছে নবী কইন একটা বাসন আনো এত বউল আলো আনছইন বেটির ধরে কইন আঙ্গুল গলাবায় হারাও হারাই রাইছইন কইন বমি করো বমি করছে দুইও বেটিয়ে দেখা যায় তাজা গোশত আর রক্ত আল্লাহ কইন আল্লাহ কিতা কইন জানেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বাযাজ জন ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু মানুষের দোষ তো কানি যাইও না ওয়ালা ইয়াগতা বাযুকুম বাযা দোষ যদি ফাইলাও আরেকজনের কাছে কইও না নবী কইন তুই যদি আরো বাই দোষ লুকাইয়া রাখস হাসরের ময়দানে আল্লাহ তোর গুনাহ লুকাইয়া তোরে মাফ করে দিবে আল্লাহ মারুমি কইন গিবতর বেমার বার করো বুখলো ছয় নম্বর হইল বকালতির বেমার বার করো খালি আঠায় খালি কিতা করে স্যান্ডেল খান্দ লইয়া যায় কয় 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 জীব খালি আঠায় ঠিক নি খালি গনে পাঁচ টাকি হইলে দশ টাকি হইতো দশ টাকি হইলে বিশ টাকি হইতো বিশ টাকি হইলে পঞ্চাশ হইতো পঞ্চাশ হইলে একশো একশো টাকি হইলে পাঁচশো টাকি কিলা বানাইতো আর পাঁচশো টাকি হইলে হাজার টাকি কিলা বানাইতো আখতা একদিন বুটুরি নাই নবী এখন বকিল আল্লাহর দুশ্মন দাতা আল্লাহর দোস্ত আল্লাহ আমার উমি এখন বকালতির বেমার ইটা শরীরও থাকে না মনও থাকে ওই যেগুন কইয়ার শরীরও না মনও মন ছয় নম্বর বুকুল সাত নম্বর হইল ইংসা সাত নম্বর কিতা ইংসার ব্যবহার বার করো মানুষ ইংসা আট নম্বর হইল রিয়া নয় নম্বর হইল কি অহংকার
আর 10 নম্বর হইলো মানুষে তুচ্ছ তাচ্ছিল্য করা ভাই হল দুঃসহল বুজুর্গ হল ইতা সলাইত হইলে বুজুর্গানে দিনর সহবত থাকা দরকার অন্তরে বানাইবার দরকার উলামায়ে কেরামর লম্বা কথা হই গেছে আমি তো চাইলাম এক ঘন্টা বুজুর্গ কিন্তু তোমরা ব্যাখ্যা কইল আমি তো বুদ্ধ হইয়া নানি আর ওয়াইজ হল রইছেন আর আমার তথ্য নাইও নাই ই এখন যে জারাইয়া দেড় ঘন্টা দুই ঘন্টা ডায়াবেটিস প্রেসার কোলেস্টর আর আটুয়ে খমরে খালি কয় এই মোল্লা হুতির হাটুয়ে আর খমরে সাথে আমার লড়িস না আর আমি কই যতদিন বাসা আছি ততদিন লড়িয়া মরি মানে মল্ল তো সাটিয়া মরে নানি এর লাগে আমার লাগে দোয়া করবা হ্যাঁ আমার লাগে দোয়া করবা আল্লাহ তালায় যতদিন রাখে সুস্থতার সাথে রাখতো আর যেদিন নেয় আল্লাহ তালা ইমানোর সাথে আল্লাহ রহমতর বৃষ্টা দিয়া ধান কবজ করতো ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি এখন মাঝখানো সানিয়ান না যেহেতু মৌলানা সিরাজুল ইসলাম সাহেব আছেন জোয়ান মানুষ আমার থেকে বেশি তাই মাত্তাও হরবা বুঝাইতেও হরবা একটা মাথা